করে তোমাকে আচ্ছা আমি একটু কথা বলি মাঝখানে যদিও আমি আসার কথা ছিল না এখানে তো পরীক্ষা রিলেটেড যেহেতু আড্ডাটা আমি একটু বলি আসলে সাত কলেজের যে পরীক্ষাগুলো আপাতত ঝুলে আছে যেগুলো হুম তো এখানে আমি গতকালকে আমি সচরাচর এখন আসি না তো গতকালকে আমি একটা পোস্টে দেখেছিলাম যে কোয়েশ্চনও লিখে এর মধ্যে আমাদের যে রানিং ব্যাচটা মাস্টার্স এর আমরাও আছি সেখানে ঠিক আছে তো এখানে দেখা যাচ্ছে 10 থেকে 15 দিনের একটা নোটিসে পরীক্ষা নিয়ে নেবে এরকমটা اناউন্স করা হয়েছে তো তোমরা নিশ্চিত থাকো যে আমাদের কলেজের যে সমন্বয়ক আইকে হ্যাঁ এখানকার যে ডেটগুলো দেওয়া হয়েছে যদি অন্যান্য কোনো পারিবারসিক অবস্থা কোনো সমস্যা না হয় আশা করা যাচ্ছে যে চব্বিশে মে তো আমাদের ভার্সিটি খোলার কথা বা কার্যক্রম শুরু করার কথা তো চব্বিশ তারিখে যদি খুলে আই থিংক যে চব্বিশ তারিখের পরে এক সপ্তাহের মধ্যে হ্যাঁ রুটিনগুলো পাবলিশ তারা করে দিবে আমার মনে হচ্ছে কারণ পূর্বের যেই তাদের রুটিন পাবলিশের যে ধরনগুলো হ্যাঁ অন্যান্য ডিপার্টমেন্টের যে ধরনগুলো এরকমটাই ছিল বেসিকালি আর করোনা পরিস্থিতি বর্তমান সময়ে যেরকম অবস্থানে যাচ্ছে হম আমার মনে হচ্ছে যে চব্বিশ তারিখে খোলার কথা থাকলেও হ্যাঁ ওইটা আমার মনে হচ্ছে না যে তারিখে খুলতে পারবে যদি বর্তমান সিচুয়েশন থেকে যায় কিন্তু আমরা ওই জিনিসটা চিন্তা করব না যে চব্বিশ তারিখের পরে হয়তো বা আরো ছুটি বাড়াবে এরকমটা না তোমরা চব্বিশ তারিখ ধরি যার যার মতো করে প্রিপারেশনটা নিতে হবে এখন অনেকের একটা সমস্যা হচ্ছে কি যে প্রতিটা সাবজেক্টেরই কারো হয়তো বা দুই থেকে তিনটা চ্যাপ্টার পড়া হয়েছে চার পাঁচটা পড়া পড়া আই উপরে কারোই হয়নি সেটা পারিপার্শ্বিক অবস্থার কারণে হ্যাঁ দেখা যাচ্ছে অনেকের পড়াশোনার বিরাট গ্যাপ পড়ে গেছে গ্যাপ করে যাওয়ার কারণে যে পড়াশোনার যে স্পিরিটিটা সেটা আর আসেনি ওইরকম ভাবে পড়াও হয়নি এভারেজে ধরে নিলাম আমরা পঞ্চাশ পার্সেন্ট পড়া হয়েছে অনেকেরই অনেকের তার চেয়ে বেশি বা কম হতে পারে এখন তোমাদের সামনের যে সময়টা এটা কিন্তু তোমাদের লাগাইতে হবে সময় আছে কারণটা হচ্ছে জীবনে বহু ঈদ আসবে কিন্তু এই ধরনের সিচুয়েশন গুলা কিন্তু তোমার জন্য ওয়েট করবে না ঠিক আছে ঈদের আনন্দ আমরা সবাই ভোগ করব ঠিক আছে কিন্তু সেটা খুবই লিমিটেশনে নিয়ে আসতে হবে কারণ দেখো এই যে আজকে অলরেডি সাতাশ তারিখ চলে গেছে এইভাবে কিন্তু সামনের দিনগুলো আমরা ঈদের শপিং এইটা সেটা মিলে কিন্তু এই সময়টা চলে যাবে কিন্তু এই সময়টার মধ্যে কিন্তু আমরা মিনিমাম পড়াটা যদি পড়ে রাখি আই থিংক তোমরা তোমাদের যে বাকি টপিক গুলো আছে হ্যাঁ ওগুলা তো তানবির ফরহাদ তারা কোচিং এর থেকে যথেষ্ট যথাসাধ্য চেষ্টা করতেছে কিভাবে এটাকে কাবার করা যায় সচরাচর তো তোমরাও যদি সার্বিকভাবে সহযোগিতা করো আই থিঙ্ক সবাই মিলে একটা ভালো প্রিপারেশন নেওয়া সম্ভব যেটুকু সময় সামনে আছে যদি নিজেদের সর্বোচ্চটুকু চেষ্টা থাকে ঠিক আছে কিন্তু মূল কথা হচ্ছে একটাই যে সময়টাকে কাজে লাগাতে হবে ঠিক আছে আর সামনের যে সময়গুলো আছে যেই টপিক গুলো তোমাদের পড়া হয়ে গেছে সেগুলো রিবেশনের মধ্যে রাখতে হবে আর যেগুলো নতুন টপিক আসবে সেগুলো অবশ্যই খাতায় নোট করে করে রাখতে হবে কারণটা হচ্ছে কি যে আমরা পরীক্ষার সময় কিন্তু একটা দুশ্চিন্তার মধ্যে পড়ে যায় যে কি পড়বো কোনটা পড়বো এটা সেটা নিয়ে কিন্তু বিরাট একটা ঝামেলা হয়ে যায় এটা থেকে বের হওয়ার একটা সহজ রাস্তা হচ্ছে তুমি যখন যে জিনিসটা পড়বা এটা সুন্দর করে খাতার মধ্যে নোট করে টুকে রাখবা যে পরীক্ষার সময় যদি আমি পড়তে যাই তাহলে এই অংশটুকু পড়বে তুমি তোমার মতো করে এটা সাজিয়ে রাখবে এতে করে দেখবে কি তোমার বিশাল একটা সাবজেক্ট হ্যাঁ সামান্য সময়ের মধ্যে তুমি ইজিলি কমফোর্টেবল ভাবে শেষ করে ফেলতে পারতো এবার প্রত্যেকটা সাবজেক্ট সেটা ম্যাথ হতে পারে থিওরি হতে পারে ঠিক আছে তোমার সুবিধা মতো যার যার স্ট্র্যাটেজি অনুযায়ী কিন্তু সে নোট খাতাটা করে রাখবে এতে করে হবে কি তোমার পরীক্ষার সময় আর কারো ধার ধরতে হবে না যে দোস্ত এই টপিকটাকে আছে কিনা এটা নোট আছে কিনা এই বিভিন্ন সমস্যা হয়ে থাকে সচরাচর আমরা নিজেরা ওদের ফেস করছি এগুলা হ্যাঁ দেখে আসছি তো এই জিনিসগুলো আশা করি এভাবে চললে আমার মনে হয় যে ভালো একটা পরীক্ষা এই শর্ট টাইমে দেওয়া অবশ্যই সম্ভব ঠিক আছে হ্যাঁ তানবীর ওকে ধন্যবাদ সাব্বিশ স্যার খুব সুন্দর পরামর্শ দিয়েছেন আচ্ছা তো তোমাদের জন্য যে জিনিসটা নিয়ে আসলাম এটা এটার জন্য মূলত আজকের আড্ডাটা যে এই বিষয়টা তোমাদেরকে জানাবো আমাদের যে ম্যাথ সাবজেক্ট গুলো আছে এই ম্যাথ সাবজেক্ট গুলোর উপরে আমরা একটা মেগা প্রিপারেশন চালু করেছি মেগা প্রিপারেশনটা কিভাবে প্রত্যেকটা স্টুডেন্ট যেমন একজন বলেছে যে ভাইয়া ক্লাসগুলো করেছি বা প্রিপারেশনটা ফুল হয়েছে কিনা বুঝতেছি না বা আমি পারবো কিনা কেউ বলেছে যে ভাইয়া প্রিপারেশন নিয়েছি বা থিউরি সাবজেক্টের প্রিপারেশন অনেক খারাপ তো এই সব কিছুর কথা বিবেচনা করে যাতে তোমরা নিজেদেরকে জাজ করতে পারো তোমাদের থিউরি পড়াটা হয় এবং ম্যাথটা আবার সুন্দর করে যাতে একেবারে ফাইনালের জন্য প্রিপারেশন নিতে পারো এই জন্য থিউরি সহ ম্যাথের একটা মেগা প্রজেক্ট আমরা নিয়ে এসেছি সেটা দেখো এক তারিখ থেকে যেটা এটা শুরু হবে এক তারিখ এক পাস এটা হচ্ছে শনিবার এটা ক্লাস দেওয়া আছে কি ক্লাস হবে নাম্বার সিস্টেমের ওপরে উপরে নাম্বার সিস্টেমে দেখো প্রথমে দুইটা প্রশ্ন দেওয়া আছে অর্থাৎ এই দিন দুইটা প্রশ্ন থাকবে এবং কি অঙ্ক করানো হবে স্কয়ার রুট এবং কিউব রুট এর অঙ্ক করানো হবে এরপরে ধরো তিন তারিখ তিন তারিখ শনিবার তাহলে কি ভাই দুই তারিখ ক্লাস হবে না হবে অন্য সাবজেক্ট হবে আমি এখানে শুধু ম্যাথের কথাটা বলতেছি ম্যাথের তাহলে ফিন্যান্সের উপরে এরকম হবে যাদের স্ট্যাট আসে স্ট্যাটের উপরে হবে ট্যাক্সের উপরে হবে এর উপরে হবে সবগুলোর উপরে হবে প্রত্যেকটা ম্যাথ সাবজেক্টের উপরে এই প্রজেক্টটা চালু করা হবে এরপর ধরো তিন তারিখে সোমবার এই দিনও নাম্বার সিস্টেমের ক্লাস হবে প্রথমে এই দুইটা প্রশ্ন পড়তে হবে এরপরে এই যে ম্যাথ এরপরে দেখো পাঁচ তারিখে এসে কি হচ্ছে পরীক্ষা কিসের উপরে এই নাম্বার সিস্টেমের উপরেই কিসের উপরে পরীক্ষা এই যে এক তারিখে যে সিলেবাসটা ছিল তোমার এবং তিন তারিখে যে সিলেবাসটা ছিল এই এক তারিখ আর তিন তারিখ সিলেবাসের উপরে তোমার পরীক্ষা এরপরে ধরো তোমার আট তারিখে উপরে তোমার ক্লাস হবে প্রশ্ন আছে এখানে এই প্রশ্নগুলো পড়তে হবে এরপর কি কি অঙ্ক করানো হবে সেটা দেওয়া আছে দশ তারিখে তোমার ইন্ডিসেস তারিখে যে আবার পরীক্ষা ওই আট তারিখ এবং দশ তারিখে যা যা করানো হয়েছে শুধুমাত্র ওইটার উপরেই পরীক্ষা অর্থাৎ এর মাধ্যমে তুমি কিন্তু তোমার নিজেকে জাজ করতে পারবে এইভাবে আমরা চ্যাপ্টার ওয়াইজ এরপরে সেট শুরু হবে এরপরে ম্যাট্রিক্স শুরু হবে ঠিক আছে এইভাবে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ ক্লাস এবং পরীক্ষা ক্লাস এবং পরীক্ষার মাধ্যমে পুরো সিলেবাসটা আমরা সুন্দর করে কাভার করার চেষ্টা করেছি এবং যাদের অ্যাকাউন্টিং আছে অ্যাকাউন্টিংটাও সেম ভাবে একই রকম ভাবে আমরা কাভার করার চেষ্টা করেছি ফার্স্টে ইকুয়েশন হ্যাঁ এরপরে দেখা যাচ্ছে পাঁচ তারিখে পরীক্ষা এইভাবে পুরো সিলেবাসটা আমরা কাভার করার চেষ্টা করেছি খুব সুন্দরভাবে এই রুটিনটা তোমাদেরকে আজকে গ্রুপে দিয়ে দিব এবং এই পরীক্ষাগুলো এই ক্লাসগুলো নতুন গ্রুপে নেওয়া হবে অর্থাৎ এটা তো এপ্রিল মাস মে মাসের জন্য আমরা গ্রুপ খুলবো আজকে রাতেই হয়তো খুলে দিব তোমাদের হয়তো বা কালকে শুরু করব সেই গ্রুপে এই প্রিপারেশনটা যে কমপ্লিট করতে পারবে এখানে কিন্তু সবগুলো চ্যাপ্টার মোটামুটি দেওয়া আছে এবং কোন কোন প্রশ্নগুলো পড়তে হবে সেই প্রশ্নগুলো কিন্তু এই তারিখ অনুযায়ী পড়ানো হয়ে যাবে আমাদের ঠিক আছে এবং ফাইনালের জন্য এই ম্যাথ গুলো আমাদের প্র্যাকটিস হয়ে যাবে এবং পরীক্ষা দেওয়ার মাধ্যমে আমরা কিন্তু অনলাইনে পরীক্ষাটি নিব যদি তোমাদের ফাইনাল অনলাইনে হয় তো আমরা সেই স্ট্যান্ডার্ড এর কোশ্চেন করে পরীক্ষাগুলো নিব ভাই আজ যেভাবে বিজনেস ম্যাথ স্ট্যাটিস্টিক্স অ্যাকাউন্টিং এই সব নিয়ে ভাবছেন সেভাবে কি অন্য থিওরি সাবজেক্ট নিয়ে ভেবেছেন হ্যাঁ হ্যাঁ এটা নিয়ে ভাবা আছে আমি সবগুলোই বলে দিচ্ছি একটু সবাই জয়েন হয়ে নিন তো এটা এটা নিয়ে আমি আমাদের প্ল্যানটা কি আমি তোমাকে বলি ধরো যে স্টুডেন্ট এই যে অনেকে বললো ভাই আমার প্রিপারেশন মোটামুটি ভালো আমি ক্লাসগুলো করেছি কিন্তু আমি আসলে নিজেকে ওইভাবে জাজ করতে পারছি না যে আমি সব পারবো কিনা তাহলে তার জন্য দরকার কি পরীক্ষাটা দরকার পরীক্ষা নিলেই তার জাজ হয়ে যাবে এখন ধরো অনেকে বল ভাই আমার তো ক্লাস করা হয়নি আমি তো সেভাবে পারি না বা ক্লাস হয়েছে বাট আমি সেভাবে প্রিপারেশন নেই বাট আমার করা হয়নি তাহলে তাকে কি করতে হবে এই যে এক তারিখ তিন তারিখে যে ক্লাসগুলো আছে এক তারিখ তিন তারিখের যে প্রশ্নগুলো দেওয়া আছে সেই প্রশ্নগুলো তাকে পড়তে হবে এই ক্লাসগুলোর ওপরে উপরে এই টপিক্স তাকে পড়তে হবে কারণ আমরা এখন সেই টপিক্স নিব যেগুলো পরীক্ষায় আসে কারণ অযথা উল্টাপাল্টা টপিক্স নিয়ে লাভ নেই আমরা সেই টপিক্স গুলো নিব যেগুলো পরীক্ষায় আসে তাহলে সেই এর অঙ্কগুলো তাকে করতে হবে এবং সেই প্রশ্নগুলো যদি সে পড়ে তাহলে তার জন্য ফাইনালের জন্য হয়ে যাবে এবং যখন পাঁচ তারিখে পরীক্ষাটা নিব তখন সে কিন্তু নিজেকে জাজ করতে পারবে যে আমি এক তারিখ এবং তিন তারিখে যা যা ক্লাস হয়েছে যে প্রশ্নগুলো পড়ানো হয়েছে এগুলোর উপরে সে কতটুকু প্রিপারেশন নিতে পেরেছে আবার ধরো পরের চ্যাপ্টার উপরে আমরা আবার পরীক্ষা নিচ্ছি সো এই পরীক্ষার মাধ্যমে সে তার নিজেকে ওই চ্যাপ্টারের উপরে তার কতটুকু প্রিপারেশন আছে সে নিজেকে জাজ করতে পারতেছে ঠিক আছে এইভাবে কিন্তু আমরা এই থিওরি গুলো এখন দেখো এখানে যে থিওরি গুলো দেওয়া আছে যেমন এক তারিখে দুইটা থিওরি দেওয়া আছে এখন হোয়াট ইজ কল্ড অ্যাকাউন্টিং অ্যাকাউন্টিং কি বা অ্যাকাউন্টিং কাকে বলে এই প্রশ্ন কিন্তু তোমাকে আমি পড়াবো না আমি কোনটা পড়াবো আমি সেই থিওরিটাই পড়াবো বা সেই থিওরিটাই তোমাকে তোমার সাথে আলোচনা করব যেটা তোমার জন্য কঠিন হবে ঠিক আছে শুধুমাত্র সেই থিউরি বাকিগুলো কিন্তু তোমাকে বাসায় পড়তে হবে থিউরি কারণ আমি যদি থিওরিগুলো নিয়ে আলোচনা করি তাহলে মেইন অঙ্কগুলো আমি করাতে পারবো না তোমাকে বাসায় পড়তে হবে এখন একটা প্রশ্ন আছে যে থিওরিগুলো খোঁজার সময় অনেকে আমরা প্রশ্ন খুঁজে পাই না তো সেক্ষেত্রে এই হেল্পটা হয়তো আমি করতে পারবো যে থিউরির অ্যান্সার তুমি পাবা না সেগুলো হয়তো আমি ছবি তুলে দিয়ে দিব বা তোমাদের মধ্যে যারা পাবে তারা হয়তো গ্রুপে দিয়ে দিবে তার মানে কি করতে হবে তোমাকে ডে বাই ডে পড়াটা কমপ্লিট করে যেতে হবে আমি কিন্তু গ্যাপ দিয়েছি এক তারিখের পরে কিন্তু আবার তিন তারিখ তিন তারিখের পরে কিন্তু পাঁচ তারিখ আমি কিন্তু গ্যাপ দিয়েছি যাতে এমন না হয় যে প্রত্যেক দিন ক্লাস প্রত্যেক দিন পরীক্ষা এমন যাতে না হয় আমি গ্যাপ দিয়ে দিয়ে করেছি বিজনেস ম্যাথের ক্ষেত্রে তাই আমি গ্যাপ দিয়ে দিয়ে করেছি এক তারিখের পরে তিন তারিখের পরে পাঁচ তারিখ আমি গ্যাপ দিয়েছি তো এই গ্যাপ দেওয়ার কারণ কি যাতে তুমি আজকে যদি পড়াটা কমপ্লিট না করতে পারো কালকে জন্য তুমি পড়াটা কমপ্লিট করে ফেলতে পারো ঠিক আছে কারণ প্রবলেম থাকতেই পারে তো এইভাবে গ্যাপ দিয়ে দিয়ে আমি পুরো সিলেবাসটা সুন্দর করে সাজিয়েছি যাতে তোমার থিওরি সহ তুমি প্রিপারেশনটা নিতে পারো এবার আমি এটা তো ম্যাথ সাবজেক্ট কথা বললাম যে ম্যাথ সাবজেক্টগুলো এভাবে আমরা করাচ্ছি এবং থিওরি সাবজেক্টগুলোর কথা বলি মেইন যে থিওরি সাবজেক্টগুলো যেমন আমাদের ইকোনমিক্স দরকার সো ইকোনমিক্সটা এভাবে সাজানো হবে ডে বাই ডে ইকোনমিক্সটা সাজানো হবে এখন ইকোনমিক্সটা তো আর ওইভাবে ম্যাথের মতো করে আমরা ক্লাস নেই না যে ম্যাথের যদি দশটা ক্লাস হয় ইকোনমিক্সের হয়তো বা অর্ধেক হয় ঠিক আছে ইকোনমিক্সটা হয়তো বা অর্ধেক ক্লাস হয় তাহলে সেই ইকোনমিক্সটা কি হবে ইকোনমিক্সের আমরা যেটা করব ধরো একটা চ্যাপ্টার থেকে তোমাকে যদি দশটা প্রশ্ন পড়তে হয় হ্যাঁ মনোযোগ দিয়ে শুনবা একটা চ্যাপ্টার থেকে যদি দশটা প্রশ্ন পড়তে হয় তাহলে সেক্ষেত্রে ম্যামকে বলবো ওই চ্যাপ্টারের মধ্যে থেকে যে তিনটা বা চারটা কোশ্চেন সব থেকে কঠিন ওই তিনটা বা চারটা প্রশ্ন ম্যামকে বলবো পড়িয়ে দিতে এবং বাকি কোয়েশ্চেন তোমরা বাসায় পড়বা তাহলে দেখা যাচ্ছে ইকোনমিক্স এর উপরে ওই দশটা কোয়েশ্চেনের উপরে তোমাকে দেখা যাচ্ছে যে তিন চার দিন পরে একটা পরীক্ষা হবে ওই দশটা কোয়েশ্চেন নিয়ে এরপর সেকেন্ড চ্যাপ্টারে যাবো সেকেন্ড চ্যাপ্টারে যে কয়টা প্রশ্ন কঠিন আছে ম্যামকে বলবো ওই কয়টা প্রশ্নের উপরে ক্লাস নিতে তাহলে এইভাবে সেকেন্ড চ্যাপ্টারে দশটা প্রশ্নদের উপরে তোমার পরীক্ষাটা হবে থিওরি সবগুলো সাবজেক্ট আমরা পড়াবো না কারণ থিওরি সাবজেক্টে সাজেশন তো দিচ্ছি থিওরি মেইন মেইন উপরে পরীক্ষা হবে মেইন মেন থিওরি সাবজেক্ট যেমন সেকেন্ডারিতে কমিউনিকেশন হবে ফার্স্ট ইয়ারে কমিউনিকেশন হবে ইকোনমিক্স হবে হ্যাঁ ইম্পর্টেন্ট থিওরি সাবজেক্টগুলোর উপরে ফার্স্ট ইয়ারে হিস্ট্রির উপরে হবে ইম্পর্টেন্ট থিওরি সাবজেক্টগুলোর উপরে আমরা পরীক্ষাটা নিব ঠিক আছে এবার মানে এটা করেছি শুধুমাত্র যেহেতু পরীক্ষা চলে আসছে শুধুমাত্র তোমাদের কথা বিবেচনা করেই তোমাদের ভালোর জন্য এটা হচ্ছে একেবারে মেগা একটা প্রিপারেশনের ব্যবস্থা করেছি আমরা ঠিক আছে তো যাতে তোমার কি হয় ধরো কেউ কোন স্টুডেন্ট যদি একদম না পড়ে থাকে যে ভাই আমি একদম জিরো তাহলে সেও কিন্তু এই প্ল্যানের আওতায় তার পুরো সিলেবাসটা কমপ্লিট করতে পারছে একদম আর যার আগে থেকে পড়া আছে তার জন্য ডাবল বেনিফিট কারণ কি তার একবার পড়া আছে এবং সে ফাইনালি যখন থিওরি সহ রিভিশন করবে তখন কিন্তু ওই জিনিসগুলো মানে রিভিশন আসার কারণে তার কিন্তু আরো ভালো করে মুখস্থ থাকবে এবং দেখা যে যে পরীক্ষাটা দিলে সে বুঝতে পারবে যে তার ইম্প্রুভটা কতটুকু হয়েছে আর যার কিছুই পড়া হয়নি তাহলে তারও একবার করে ফাইনালি পুরোটা কাভার হয়ে যাবে এখন যদি কেউ এটা অবহেলা করে ঠিক আছে যে প্রথম দিন সে পড়লো সেকেন্ড দিনের प्रिपरेशन সে ভালো করে নেয়নি তাহলে কিন্তু শেয়ার কমপ্লিট করতে পারবে না বাট এই রুটিন অনুযায়ী যে পুরোটা কমপ্লিট করবে সে কিন্তু অনেক বেশি বেনিফিটেড হবে এবং ফাইনালে তাকে আর টেনশন করা লাগবে না রেজাল্ট নিয়ে ইনশাআল্লাহ ভালো একটা করতে পারবে হ্যাঁ যদি কোনো क्वेश्चन থাকে বলো তাহলে আমি সেটা आंसर দিব ভাইয়া আমার একটা প্রশ্ন ছিল বলো ভাই আমাদের তো 67 সাবজেক্ট ভাই ওটা কি উপরে কি সব এরকম করে ক্লাস হবে না শুধু ম্যাথ কমিউনিকেশন আর এর উপর হবে হ্যাঁ আমরা সাতটা সাবজেক্ট যদি থাকে আমরা সাতটা সাবজেক্টের উপরই নিতে পারবো না আমরা হচ্ছে যেগুলো সহজ থিওরি সেই সহজ থিওরি উপরে নিব না সেগুলোর উপরে হয়তো আমরা কি নিতে পারি হয়তো বা দুইটা তিনটা চ্যাপ্টার আমরা তো সাজেশন দিয়ে দিচ্ছি তোমাদের সো দেখা যাচ্ছে দুইটা তিনটা চ্যাপ্টারের উপরে অনেকদিন পরে পরীক্ষা নিতে পারি বাট ওগুলোর উপরে ক্লাস আমরা নিব না ক্লাস নিব কোনগুলো যেই থিওরি তোমরা বাসায় পারবা না কমিউনিকেশন ইকোনমিক্স এগুলো পড়াতেই হবে এগুলো তোমরা বাসায় একা একা পারবা না সো এগুলো ক্লাস নিব এবং এগুলোর উপরে পরীক্ষা হবে ঠিক আছে এবং তোমার হচ্ছে যে অন্য যে ম্যাথ সাবজেক্ট এখন মনে করো আমি বিজনেস ম্যাথের কথা বললাম আমি অ্যাকাউন্টিং এর কথা বললাম তাহলে অনেকের তো আরো ম্যাথ আছে স্ট্যাটিস্টিক্স আছে কারো ফিনান্স আছে কারো হচ্ছে তোমার ট্যাক্স আছে মানে যাদের যেই ম্যাথ সাবজেক্ট গুলো আছে সেই ম্যাথ সাবজেক্ট গুলোর উপরে এরকম ভাবে তোমার হচ্ছে একটা করে রুটিন দেওয়া হবে মেগা ফাইনাল প্রিপারেশনের রুটিন হ্যাঁ অ্যাকাউন্টিং আর ম্যাথ এই দুইটা আমি করাই এই জন্য এই দুইটা আমি রেডি করেছি বাকিগুলোর কাজ চলতেছে এটা হচ্ছে উনত্রিশ তারিখ রাতে আমরা গ্রুপে পোস্ট করে দিব 29 তারিখ রাতে বা 30 তারিখে এটা আমরা পোস্ট করে দেব এবং এক তারিখ থেকে সেই অনুযায়ী একদম সুন্দরভাবে এখানে কিন্তু ঈদের জন্য ছুটি দেওয়া হয়েছে তোমরা যদি দেখতে চাও আমি দেখাচ্ছি এই যে 10 তারিখে কিন্তু লাস্ট ক্লাস হ্যাঁ 10 তারিখে লাস্ট ক্লাস 10 তারিখের পরে আবার কিন্তু 19 তারিখে ঠিক আছে তার মানে 11 থেকে 18 তারিখ পর্যন্ত কিন্তু তোমাদের কোনো ক্লাস নেই পরীক্ষা নাই আমি কিন্তু সেভাবে রুটিনটা তৈরি করেছি সো এখন যদি এই রুটিনটাকে ফলো করো তার জন্য কিন্তু মানে বলতেই পারো যে ফাইনাল পরীক্ষা নিয়ে আর টেনশন করা লাগবে না একদম ভাই ভাইয়া হ্যাঁ ভাই আমি হচ্ছে আমার আগে কিছু ক্লাস বাকি ছিল আর আমার আইটও ভালো प्रिपरेशन বা আমি হচ্ছে নিজেকে গুছানোর জন্য আমি এপ্রিল মাসের ক্লাসটা মানে ক্লাসে ঢুকি না বা ক্লাসটা করি তো আমার যখন আপনি গ্রুপে পোস্ট করবেন তো তখন তো আমি এই রুটিনটা পাবো না কারণ আছে আমি এপ্রিল মাসে গ্রুপে জয়েন হই নাই যেহেতু সো আমার তো পাওয়ার প্রশ্ন উঠাছে সো সেক্ষেত্রে আমি কিভাবে ওকে ভেরি ভেরি গুড क्वेश्चन আচ্ছা আমরা এই যে ক্লাসগুলো যে শুরু করব এক তারিখ থেকে এটা কিন্তু এপ্রিল মাসের গ্রুপে শুরু হবে না এটা হচ্ছে নতুন আর একটা গ্রুপ খোলা হবে ফেসবুকে ফার্স্ট ইয়ারের জন্য একটা সেকেন্ড ইয়ারের জন্য একটা এবং থার্ড ইয়ারের জন্য একটা নতুন গ্রুপ খোলা হবে ঠিক আছে সেই গ্রুপের নামই দেওয়া থাকবে যে মেগা ফাইনাল প্রিপারেশন সেই গ্রুপের নাম দেওয়া থাকবে মেগা ফাইনাল প্রিপারেশন সেই গ্রুপে আমরা এই জিনিসগুলো দিয়ে দিব ঠিক আছে সব ইনফরমেশন সেই গ্রুপে দিব তোমার পরীক্ষার লিঙ্ক সেই গ্রুপে মানে সব সবকিছু সেই গ্রুপে ঠিক আছে তো এই গ্রুপে অ্যাড হতে হবে কিভাবে আমরা তোমাদের মেসেঞ্জার গ্রুপে বা ফেসবুক গ্রুপে আমরা ওই গ্রুপের লিঙ্কটা শেয়ার করে দিব ঠিক আছে তখন ওই গ্রুপে অ্যাড হতে হবে তোমাদের আচ্ছা আর একটা বিষয় আচ্ছা একজন বলেছে যে ভাই অ্যাকাউন্টিং ফিনান্স ইকোনমিক্স এই তিনটা সাবজেক্ট ঠিক আছে আমার একটা কোশ্চেন ছিল বলো হ্যাঁ ভাইয়া অফলাইনে জাস্ট আমরা দুইটা করে চ্যাপ্টারই পাইছি মার্কেটিং ডিপার্টমেন্টে মানে আমি অনেক পরে ভর্তি হয়েছি তো সো দুইটা করে চ্যাপ্টার পাইছি এখন কি ভাইয়া লকডাউনের পরে কি মানে পরীক্ষার আগে আগে কি আর কোনো অফলাইনে ক্লাসনের সম্ভাবনা নাই কারণ ভাইয়া অনলাইনে না বুঝতে একটু সমস্যা হয় ওকে ঠিক আছে ভাই আমি তোমার কোশ্চেন आंसर দিচ্ছি আমাদের অফলাইনে ক্লাস চলছিল অনেক স্টুডেন্ট আছে যে নতুন ভর্তি হয়েছে কিন্তু সবগুলো চ্যাপ্টার ক্লাস করতে পারে নাই একটা দুইটা চ্যাপ্টার শেষ হয়েছে এর মধ্যে লকডাউন শুরু হয়ে গেছে এখন লকডাউন চলাকালীন সময় তো বাংলাদেশের সবকিছু বন্ধ শুধুমাত্র শপিং মল খোলা এখন যাই হোক আমরা সেটা মেনে নিয়েছি এখন যদি লকডাউনটা শিথিল করে বা একটু স্বাভাবিক হয় হ্যাঁ গাড়ি ঘোড়া যদি চলে তাহলে সেক্ষেত্রে আমরা কোচিং খুলে দিব তখন কোচিং এ ক্লাস নেওয়া শুরু করব ঠিক আছে কিন্তু এই যে পরীক্ষার যে শিডিউলটা আমরা দিয়েছি এই পরীক্ষাটা অনলাইনেই দিতে হবে কেন অনলাইনে দিতে হবে কারণ তোমাদের ফাইনাল পরীক্ষাটা অনলাইনে হওয়ার সম্ভাবনা আছে এই জন্য তোমাদেরকে অনলাইনটা প্র্যাকটিস করতে হবে কোচিং এর যদি পরীক্ষা নেই তাহলে কোচিং এর পরীক্ষা তোমরা সারা জীবন দিয়ে এসেছো তোমরা ক্যাম্পাসে পরীক্ষা দিয়ে এসেছো ওই পরীক্ষার জন্য তোমাদের আলাদাভাবে প্রিপারেশন দরকার নেই বাট অনলাইন পরীক্ষার জন্য আলাদাভাবে একটা মেন্টালি বলো আর ফিজিক্যালি বলো একটা প্রিপারেশনের দরকার আছে আমি কিভাবে খাতাটা সাবমিট করব জাস্ট টাইমে পারছি কিনা পরীক্ষাটা জাস্ট টাইমে দিতে পারছে কিনা হ্যাঁ এই এই জন্য অনলাইনটা পরীক্ষাটা আমরা ফোকাস করতেছি আচ্ছা যদি আমরা কোচিং এ ক্লাস না নিতে পারি যদি লকডাউন কন্টিনিউ চলতেই থাকে যে ভাইয়া অনলাইনে পরীক্ষা হয়ে যাবে কিন্তু আমার তো সব চ্যাপ্টার শেষ হয় নাই আমি তো কোচিং এর ক্লাস আর পাইলাম না তাহলে সেক্ষেত্রে কি করতে পারো সেক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা কিন্তু এখানে প্রতিটা চ্যাপ্টারের দেখো নাম লিখে দিয়েছি কোন চ্যাপ্টারের কয়টা ক্লাস হবে হ্যাঁ কি কি পড়ানো হবে এই যে নাম্বার সিস্টেমে কি পড়ানো হবে স্কয়ার রুট পড়ানো হবে কিউব রুট পড়ানো হবে এ প্লাস আইবি এক্সপ্লেইন ম্যাথ পড়ানো হবে ক্রিটিক্যাল ম্যাথ পড়ানো হবে অর্থাৎ কোন টপিকস কিন্তু আমরা বাদ দেইনি ঠিক আছে যেগুলো যেগুলো মেইন পরীক্ষা আসার মতো প্রত্যেকটা টপিক্স অর্থাৎ আগে ওই টপিক্স এর উপরে ক্লাস হবে তারপর পরীক্ষা হবে তো যারা একটা দুইটা চ্যাপ্টার করার পরে লকডাউনের কোচিং এ ক্লাস করতে পারোনি তাদেরও কিন্তু এখানে শেষ হয়ে যাবে। ঠিক আছে। আর একটা অপরচুনিটি আমি তোমাদেরকে দিব। অনেকে যদি মনে করে যে ভাইয়া আগের ক্লাসের ভিডিও দেখার সুযোগ থাকবে কিনা তো সেক্ষেত্রে দেখাচ্ছে যে যখন যেই চ্যাপ্টার চলবে যেটা আমি মনে করব যে না এই চ্যাপ্টারের ভিডিওটা তোমার দেখা উচিত তখন হয়তোবা সেই চ্যাপ্টারটা দিয়ে দিব সবগুলো না যেগুলো মানে মোস্ট ইম্পর্টেন্ট আর কি সেগুলো আমি দিয়ে দিব অর্থাৎ আমরা চাই তোমাদের থেকে একটা রেজাল্ট করানোর জন্য এই মেগা প্রজেক্টটা সেভাবেই তৈরি করা হয়েছে যে এটার আন্ডারে টোটালি সিলেবাসটা কমপ্লিট করতে পারবে তার জন্য আমি বলবো যে খুবই একটা পজিটিভ যে সে সুন্দরভাবে ফাইনাল পরীক্ষায় ভালো একটা স্কোর করে করে নিয়ে আসতে পারবে কারণ এখানে আমরা থিওরি সহ অ্যাড করে দিয়েছি এবং বেশি দেইনি একদিনে দুইটা থিওরি হোয়াট ইজ রিয়েল নাম্বার এটা পড়তে এই হোয়াট ইজ রিয়েল নাম্বার পড়তে তোমার হয়তো বা দশ মিনিট বা পাঁচ মিনিট সময় যাবে কিন্তু তোমার একটা প্রশ্ন পড়া হয়ে যাচ্ছে এই অনুযায়ী যারা পড়তে পারবে আর অনেকে ভাইয়া রোজার মাস এখন এইরকম ভাবে পড়া হবে কিনা বেশি কিন্তু পড়া না পড়া কিন্তু অল্প তো তোমাকে সেইভাবে রুটিন ওয়াইজ পড়াটা কমপ্লিট করতে হবে ঠিক আছে হুম আর কোনো কোশ্চেন আছে ভাইয়া বলো ভাইয়া এপ্রিল মাসের ক্লাসটায় কি আমি এড হতে পারবো না এদিন ক্লিয়ার করলে হ্যাঁ হ্যাঁ এপ্রিল মাসের গ্রুপে তুমি অ্যাড হতে পারবা ঠিক আছে সমস্যা নাই ওটা অ্যাড হতে পারবা কথা বলতে হ্যাঁ হ্যাঁ বলো সুখি হ্যাঁ আমাদের হচ্ছে মানে আমি তো আমাদের তো সবগুলো চ্যাপ্টার অ্যাকাউন্টিং হয়নি মানে যে মানে ইকুয়েশন হয়েছে ফিনান্সিয়াল স্টেটমেন্ট হয়েছে আর হচ্ছে যে ফ্লো স্টেটমেন্ট হয়েছে ওকে দেন আমি তো এটা নিয়েই আলোচনা করলাম যে যে চ্যাপ্টার গুলো হয়নি দেখো আমি ক্লাসটা কিভাবে রেখেছি অ্যাকাউন্টিংয়ে ফার্স্ট এ ইকুয়েশন রেখেছি তারপর ইকুয়েশনের পরীক্ষা রেখেছি ঠিক আছে এরপরে দেখো জার্নাল রেখেছি তারপর লেজার রেখেছি ঠিক আছে তারপরে হচ্ছে ওয়ার্কশিট রেখেছি এরপরে মার্সেন্ডাইজ ইনভেন্টরি রেখেছি এরপরে হচ্ছে স্পেশাল লেজার রেখেছি মানে বাদ নাই তো যে তোমার বাকি থেকে যাবে এরপর অ্যাডজাস্টিং রেখেছি সবগুলো চ্যাপ্টার সিরিয়ালে দেওয়া আছে তো কোন চ্যাপ্টার করেছো কোনটা কোনটা তোমার বাকি আছে আমরা সেটা দেখিনি আমরা সবগুলো চ্যাপ্টারের সুন্দরভাবে যাতে পরীক্ষা হয়ে যায় এবং থিওরি সাবজেক্ট পড়া হয়ে যায় এবং চ্যাপ্টার শেষ হয় সেইভাবে এই কোর্স প্ল্যানটা সাজানো হয়েছে সেইভাবে এই মেগা প্রজেক্টটা তৈরি করা হয়েছে সো এখানে তোমার সবগুলো চ্যাপ্টার যেগুলো পাওনি সেগুলো কভার হয়ে যাবে ঠিক আছে আর ভাইয়া দুইটা সাজেশনটা দেওয়া হয়নি গ্রুপে জানাইলে দিয়ে দিব এটা একটু মনে মনে রাখো পরে আমাকে জানাও এটা দিয়ে দিব যেটা দেওয়া হয় নাই ওকে আহ গ্যালাক্সি জে সেভেন এই নাম তো লেখা নেই বলো কি কোশ্চেন ছিল ভাইয়া যেহেতু কি বলে পাবলিক ট্রান্সপোর্ট শুধু বন্ধ বাকি সবই তো ভাইয়া রাস্তার মধ্যে চলতেছে তাহলে কি সম্ভাবনা আছে এখন ভাইয়া পাবলিক ট্রান্সপোর্ট যদি বন্ধ থাকে তাহলে আমাদের স্টুডেন্টগুলো আসবে কিভাবে যার বাসা মিরপুরে যার বাসা তোমার নারায়ণগঞ্জে হ্যাঁ যার বাসা আজিমপুরে সে হয়তো হেটে হেঁটে হেঁটে চলে আসলো কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্টের তো আজিমপুরে বাসা না তো তারা আসবে কিভাবে পরিবহন না চললে তাদের পক্ষে কি সম্ভব টাইম মেনটেন্স করে আসা সম্ভব না এই জন্য আমরা চালু করছি না এখন সবাই ঢাকার বাইরে ঈদের জন্য হ্যাঁ বলো ভাইয়া নেক্সট ভাইয়া আমাদের গ্রুপে তো মনে করেন শুধু হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট স্ট্যাট আর কমিউনিকেশন শুধু সাজেশন হয়েছে বাকি আর তো কিছু ভাইয়া পাইনি আমি বলেছি যে গ্রুপে লিখে দিলেই সেই সাজেশনটা আপলোড করে দিব এটা গ্রুপে পোস্ট করে লিখে দাও অথবা কমেন্টস করে গ্রুপে জানাও তুমি যেই গ্রুপে অ্যাড আছো সেখানে জানাও তাহলে সাজেশনটা সেই গ্রুপে পোস্ট করা হবে ঠিক আছে ভাইয়া হুম হুম ভাই আমাদের তো যে ল হবে তো থাকবে হ্যাঁ হ্যাঁ পুরনো গ্রুপগুলো থাকবে এগুলো আমরা রিমুভ করব না বাট এই মেগা ফাইনাল प्रिपरेशन এর জন্য আমরা নতুন একটা ফেসবুক গ্রুপ খুলব সেই গ্রুপে এই ক্লাসগুলো এবং পরীক্ষাগুলো নেওয়া হবে নতুন একটা ফেসবুক গ্রুপ এটা তোমাদের লিংকটা তোমাদেরকে দিয়ে দিব ঠিক আছে আমাদের একোথিং সেকেন্ড ইয়ারের জন্য ওইটা খোলা হবে তো

ঠিক আছে তাহলে ফিনান্সটা সাইফুর ভাই রেডি করতেছে তারপরে ফরাদ ভাই ট্যাক্স রেডি করতেছে মানে এক একটা সাবজেক্ট এক একজন টিচার এই প্ল্যানটা কোর্স প্ল্যানটা রেডি করতেছে রেডি হয়ে গেলে তখন আমরা গ্রুপে দিয়ে দিব এবং এক তারিখ থেকে এটা শুরু হচ্ছে ভাইয়া বলো ভাইয়া এই যে মেগা ক্লাস গুলো কে নিবে ভাইয়া রাজন ভাইয়া নিবেন না আপনি নিবেন প্রত্যেকটা ক্লাস আমি নিব ম্যাথের প্রত্যেকটা ক্লাস আমি নিব বিজনেস ম্যাথ জি ভাইয়া আপনি নিলে ভালো হয় হ্যাঁ হ্যাঁ সবগুলো অ্যাকাউন্টিং এবং ম্যাথ সবাই চায় যে আপনি নেন ভাই হ্যাঁ বলো ভাইয়া আপনার কথা বুঝি বেশি প্রতি তো ভাইয়া লকডাউন বাড়া এক সপ্তাহ করে তাই পরীক্ষাটা কোন মাসে হইতে পারে সম্ভাবনা আছে ভাই পরীক্ষাটা যদি তুমি ফার্স্ট ইয়ার হও তাহলে তোমার পরীক্ষাটা আমার যেটা মনে হচ্ছে তোমার পরীক্ষাটা হয়তোবা জুন আর যদি তুমি সেকেন্ড ইয়ার হও তাহলে হয়তোবা আরেকটু আরেকটু দেরি হতে পারে সেকেন্ড ইয়ারটা একটু পরে হবে ফার্স্ট ইয়ারটা আগে হবে

পরিস্থিতি আরো হয়ে যাচ্ছে সব দিক দিয়ে আচ্ছা একটা একটা বিষয় একটা বিষয় তোমাদের একটু জানতে হবে সেটা হলো যে ভারতের জনসংখ্যা প্রায় দেড়শো কোটির কাছাকাছি হুম আমাদের বাংলাদেশে মাত্র ষোলো কোটি তাহলে বাংলাদেশে বাংলাদেশে যদি ভারতে যদি প্রতিদিন ভারতে যদি প্রতিদিন পাঁচ হাজার জন মারা যায় ভারতে যদি প্রতিদিন পাঁচ হাজার জন মারা যায় তাহলে সেই তুলনায় বাংলাদেশে বাংলাদেশে কত ভাগ কম মারা যাবে হয়তো বাংলাদেশে একশো দেড়শো জন মারা যাবে ভারতে এখন মারা যাচ্ছে প্রতিদিন এভারেজে মারা যাচ্ছে মানে এখন এখন খারাপ অবস্থা বাংলাদেশে প্রতিদিন প্রায় সত্তর আশি নব্বই মাঝে মাঝে একশো ক্রস করছে এখন যদি একশোর নিচে থাকে তাহলে কিন্তু লকডাউন থাকবে না একশো নিচে হইলে লকডাউন দিবে না সরকার মানে দেখতে তো লকডাউনের নামে কি চলতেছে তো একশোর নিচে হইলে সরকার লকডাউন দিবে না স্বাস্থ্যবিধি মানার প্রতি জোর জোর দিবে মানে যেটা শোনা যাচ্ছে যে মাস্ক পরা হ্যান্ড স্যানিটাইজার এগুলোর প্রতি জোর দিবে জোর দিয়ে আস্তে আস্তে সবকিছু স্বাভাবিক করবে যদি এরকম থাকে আর যদি দেখা যাচ্ছে যে একশোর উপরে প্রতিদিন মারা যাচ্ছে তখন হয়তো বা লকডাউনটা চালাইতে পারে কিন্তু যেটা মনে হচ্ছে আস্তে আস্তে কিন্তু ওরকম আহ ওরকম লকডাউন না দেওয়ার পক্ষেই সরকার পরিবহন চলবে স্বাস্থ্যবিধি মেনে পরিবহন চলবে হ্যাঁ শপিং মল খোলা থাকবে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষাটাও হয়ে যাবে স্বাস্থ্যবিধি মেনে হ্যাঁ স্টুডেন্ট ভাড়া রাখে না এটা ঠিক আছে এখন তারা কি করবে বলো দুই ডাবল সিটে একজন নিতে বলেছে সরকার তো তখন হয়তো রাখতে চায় না এখন একটা বিষয় হচ্ছে যে আহ পরিবহন যদি চলে শপিং মল যদি খোলা থাকে বিসিএস পরীক্ষা তো হয়েছে অ্যাডমিশন পরীক্ষা হয়েছে বিভিন্ন জব পরীক্ষা হয়েছে তাহলে তোমার পরীক্ষাটাও হয়ে যাবে আর কতদিন কারণ কেউ কেউ আছো একই ইয়ারের তিন বছর ধরে আছো এরকম আসে অনেক স্টুডেন্ট এক ইয়ারের তিন বছর তাহলে সেক্ষেত্রে ক্ষেত্রে ভাইয়া 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 আমাদের হলগুলোকে খুলবে হল এখন এটা তো বলা যাচ্ছে না হলগুলো তারা কিভাবে খুলবে বা কোন প্রসেসে হয়তো ভাই শাস্তবিধি মেনে খুলতে পরে হ্যাঁ বলো ভাইয়া ভাই দেশের পরিস্থিতি যদি আরো খারাপ হয়ে যায় তাহলে পরীক্ষাগুলো অনলাইনে নেওয়ার সম্ভাবনা আছে বাসা থেকে দেওয়া যাবে এরকম পরীক্ষাটা অনলাইনে নেওয়ার সম্ভাবনা আছে পরিস্থিতি খারাপ হলে অনলাইনে হবে ঠিক আছে হ্যাঁ খালি মেডিকেল তো পরীক্ষা হয়েছে আর কি কোনো ভার্সিটি एग्जाम হয়েছে কি না নিলেই ভালো ভাই বাংলাদেশের সবথেকে সাপোর্ট থেকে বড় পরীক্ষা বিসিএস পরীক্ষা সেটা সেটা হয়েছে ঠিক আছে আর তোমার ভার্সিটি আমার ভার্সিটি পরীক্ষা এগুলো তো মানে ছোট বিষয় বিসিএস এর মতো পরীক্ষা হয়ে যায় যেখানে ভাই ভাইবা তো বাকি আছে ভাইবা তো এখন না আরে ভাইবার কথা ভাইবা কি বড় পরীক্ষা বড় পরীক্ষা হচ্ছে প্রিলিমিনারি যেটা লক্ষ লক্ষ মানুষ পরীক্ষা দেয় সেই পরীক্ষা নিয়ে ফেলছে তারপরে মেডিকেলের অ্যাডমিশন টেস্ট অ্যাডমিশন টেস্ট মানে বিশাল গ্যাদারিং স্টুডেন্ট সেই পরীক্ষাগুলো হয়ে গেছে আর তোমার ভার্সিটি কয়জন পরীক্ষা দিবে তোমার ডিপার্টমেন্টে কয়জন স্টুডেন্ট আছে কয় হাজার স্টুডেন্ট তোমার কলেজে তো সেই হিসাবে এই পরীক্ষাগুলো আটকাবে না এগুলো নিয়ে নিতে পারে অথবা অনলাইনে নিবে আমাদের তো এমন না যে পরীক্ষা হবে না অটো পাস দিবে অটো পাসের কথা ভুলে যাও কারণ মানে শিক্ষামন্ত্রী বলেই দিয়েছে আর কোনো অটো পাস থাকবে না ঠিক আছে তো সেক্ষেত্রে হ্যাঁ আর প্রাইভেট ইউনিভার্সিটির পরীক্ষাগুলো তো চলতেছেই অনলাইনে তো তারা দিতে পারলে তোমাদের কেন নিবে না ঠিক আছে তো এই জন্য আর কি মানে সময়গুলো আর নষ্ট করার কোনো ইয়ে নাই তো আমরা এভাবে কোর্স প্ল্যানটা রেডি করেছি ভাইয়া প্রাইভেট স্টুডেন্টরা ভাইয়া আশা করি এই কোর্স প্ল্যানে তোমাদের মানে খুব বড় একটা উপকার আসবে যদি তোমরা এই কোর্স প্ল্যান অনুযায়ী ফলো করো ঠিক আছে যার যে সাবজেক্ট আছে সেই সাবজেক্টগুলো আমরা থিওরি সাবজেক্টও ইনক্লুড করব বাট সবগুলো না বাছাই করে ইম্পর্টেন্ট যেমন ইকোনমিক্স করব কমিউনিকেশন হিস্ট্রি এগুলো আমরা ইনক্লুড করে দিব। ঠিক আছে ইম্পর্টেন্ট দেখে দেখে তো তোমরা তোমাদের দায়িত্ব হচ্ছে সুন্দরভাবে प्रिपरेशनা এবং আজকে রাতে বা আগামী কালকে গ্রুপ আমি খুলে দিচ্ছি তোমরা ওই গ্রুপে অ্যাড হয়ে যাবা প্রত্যেকের রোল নাম্বার আছে যাদের রোল নাম্বার নাই অর্থাৎ যারা কোচিং এর স্টুডেন্ট তাদের তো অনেকের রোল নাম্বার নাই তাদের মানি রিসিভ শো করতে হবে অর্থাৎ মানি রিসিভ গুলো আমাদেরকে ইনবক্সে দিবা যারা দিয়েছ তার আবার ওইটাই মেনশন করে দিবা যে ভাই এই যে দিয়েছিলাম তো এটা মেনশন করে দিলে তোমাকে গ্রুপ গুলোতে অ্যাড করে দিব ঠিক আছে কারণ আমাদের অ্যাড করতে একটু সময় লাগে হ্যাঁ এই জন্য হ্যাঁ বলো ভাই আমরা তো কোর্স বেড়াতে স্টুডেন্ট আমাদের বলছিলেন যে আগে গ্রুপ গুলা তো অ্যাড দিবেন যারা ক্লাস গুলো মিস করছে না আমাকে তো আগের নাই জানুয়ারি মাস সেপ্টেম্বর মাস এগুলা কোর্স ব্যাচের স্টুডেন্টদের জন্য কোর্স ব্যাচের জন্য আলাদা গ্রুপ আছে হ্যাঁ সেই গ্রুপে হচ্ছে সব চ্যাপ্টারের ভিডিও সেখানে আছে যারা কোর্স ব্যাচের স্টুডেন্ট তো তাদেরকে আর ওই গ্রুপে অ্যাড হওয়ার দরকার নাই শুধু কোর্স ব্যাচের গ্রুপে থাকলেই ওখানেই সবগুলো ক্লাস পেয়ে যাবে বুঝতে পেরেছো অ্যাড নাই ভাই গ্রুপে তো এটা এটা আমাদেরকে জানাইতে হবে এটা না জানাইলে অ্যাড করব কিভাবে এটা আমাদেরকে জানাবা অবশ্যই অ্যাড করে দিব ঠিক আছে তার আমি আমি মেসেজ দিতে দেখি হ্যাঁ আমি আবারো বলে দিচ্ছি সেটা হলো যে এই মেগা ফাইনাল প্রিপারেশনের জন্য এই গ্রুপে ঢুকতে কি পেমেন্ট আগে ক্লিয়ার করতে হবে পেমেন্ট করে দিও অথবা আমাকে বলে অ্যাড করে দিও পেমেন্ট দুই একদিন মধ্যে দিলেও দিও সমস্যা নাই ঠিক আছে ওকে তাহলে আমি আবার একটু বলে দিই রুলস গুলো কি কি রুলস থাকছে সেটা হচ্ছে যে এই মেগা ফাইনাল প্রিপারেশন নামে আমাদের একটা ফেসবুক গ্রুপ খোলা হবে মেগা ফাইনাল প্রিপারেশন এই গ্রুপে আমাদের কোচিং এর বাইরের স্টুডেন্টরাও থাকতে পারে তারা যদি পেমেন্ট করে আসতে চাই সো তারা পেমেন্ট করে এই গ্রুপে অ্যাড হতে পারবে বাইরের যারা স্টুডেন্ট আছে হ্যাঁ যে কোচিং এ পড়ে না তারা অ্যাড হতে চাই তারাও থাকতে পারবে পেমেন্ট করে তারাও অ্যাড হতে পারবে আর আমাদের স্টুডেন্টরা যাদের কোর্স ফি দেওয়া আছে টোটাল তাদের তো কোনো পেমেন্ট করতে হবে না আর যাদের যারা হচ্ছে মান্থলি ব্যাস তারা পেমেন্ট করবে এবং যাদের কোর্স ফি কমপ্লিট হয়নি তাদেরকে অবশ্যই পেমেন্ট করে ঢুকতে হবে ঠিক আছে পেমেন্ট ক্লিয়ার করেই ঢুকতে হবে আর যারা মান্থলি ব্যাস তারা অবশ্যই যেরকম ছিল আমি কোশ্চেন পরে নিচ্ছি ভাই আমি আগে শেষ করে দিই টোটাল তো এরপরে হচ্ছে যারা মান্থলি ব্যাস তারা পেমেন্ট করে ঢুকতে হবে আর যদি পেমেন্ট করতে দেরি হয় তাহলে সেটা অবশ্যই যেরকম ভাবে আমাদেরকে জানাও যে ভাই আমার আমি এত তারিখে পেমেন্ট করব সেটা জানাইলে আমরা গ্রুপে অ্যাড করে দিব। এমন না না যে তুমি পেমেন্ট এখন করলে তোমাকে গ্রুপে অ্যাড করা হচ্ছে না অবশ্যই গ্রুপে অ্যাড করা হবে অবশ্যই সেটা হচ্ছে যে যে পেমেন্টের ডেটটা আমাদেরকে জানাবা ভাইয়া আমি পাঁচ তারিখে পেমেন্ট দিব বা আমি সাত তারিখে পেমেন্ট দিব আমাকে একটু গ্রুপে অ্যাড করে দেন এটা আমাদেরকে বললে আমরা গ্রুপে অ্যাড করে দিব হ্যাঁ এটা নিয়ে এটা নিয়ে টেনশন করা কিছু নাই যে ভাই আমি এখনই পেমেন্ট দিতে পারছি না বলে অ্যাড হতে পারবো কিনা এটা নিয়ে টেনশন করা কিছু নাই আচ্ছা যাদের কোর্স ফি বাকি আছে তাদেরকে অবশ্যই কোর্স ফি পরিশোধ করে গ্রুপে ঢুকতে হবে যদি দু এক দিন সময় লাগে তাহলে সেটা আমাদেরকে যে ভাই আমার বাকি আছে এত টাকা তো আমার একটু কয়েকদিন সময় লাগবে আমি এর মধ্যে দিয়ে দিব সেটা আমাদেরকে জানাবা ঠিক আছে এবং যাদের রোল নাম্বার দেওয়া আছে তারা আমাদেরকে রোল নাম্বারটা জানাবা যে ভাই আমার রোল নাম্বারটা এত আমি আমি আমার হচ্ছে যে কোর্স ফি দেওয়া কমপ্লিট আমাকে একটু গ্রুপে অ্যাড করে দেন ঠিক আছে বা আমার পেমেন্ট স্লিপ এটা আমাকে অ্যাড করে দিন সো বললে আমরা অ্যাড করে দিব ঠিক আছে ইনফরমেশনটা দিলে আমরা অ্যাড করে দিব কারণ এই গ্রুপে তো বাইরের অনেকে রিকোয়েস্ট দিতে পারে তাই না তোমাদের বাইরের অনেকে রিকোয়েস্ট দিতে পারে তা আমরা যদি গণহারে রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতে থাকি তাহলে বাইরের অনেকে ঢুকে যাবে এই জন্য চেক করে করে ঢোকাতে হয় এই জন্য একটু সময় লাগে ঠিক আছে আজকে রাতে বা কালকে গ্রুপটা খুলবো খুলে তোমাদেরকে লিংক পাঠিয়ে দিব ঠিক আছে আর ওখানে আর একটা জিনিস আমি ওখানে রোল নাম্বার রোল নাম্বারের একটা অপশন রাখবো তো তোমরা ওখানে রোল নাম্বারটা লিখবা সরাসরি রিকোয়েস্টে ক্লিক করবে না আগে লিঙ্কটাতে ক্লিক করবা লিঙ্কটাতে যখনই ক্লিক করবা তখন তোমাকে ওখানে চাবে যে তোমার রোল কত ওখানে রোল নাম্বারটা দিবা যাদের রোল নাম্বার নেই তারা ওইখানে রোল নাম্বার লিখতে হবে না তারা লিখে দিবা যে তোমার হচ্ছে অফলাইনের স্টুডেন্ট তারা একটু ওখানে লিখে দিবা ঠিক আছে সো এইভাবে ওই ওগুলো একটু ফিল আপ করে দিলে আমরা সাথে সাথে অ্যাড করে দিব হ্যাঁ আর কোনো কোশ্চেন আছে হ্যালো। হ্যাঁ বলো ভাইয়া। আমি তো ঢাকার বাইরে আসছিলাম আমার নানুর বাসা একটা কাজে পরে লকডাউনের জন্য এখানে আটকা গেছি। এখন আমি বইগুলা কিভাবে কালেক্ট করতে পারি বা এখানে কোন বইটা পড়লে ভালো হয়? তুমি কি বই কিনেছো আগে মানে কেনা আছে নাকি একদম কিনো হ্যাঁ বই আমার কিনা ছিল সেটা ঢাকায় ছিল কিন্তু আমি নানুবাড়িতে আসছিলাম পরে লকডাউনে আটকা পড়ছি। এখন আমি বইগুলা তার এখন আনতে পারতেছি না তো এখন আমি এই দিকে কোন বইগুলো পড়তে পারি তুমি একটা কাজ করতে পারো যদি সাজেশন বই ম্যানেজ করতে যদি সাজেশন বইটা ম্যানেজ করতে পারো তাহলে এটা পড়ো যে কোনো পাবলিকেশনে সাজেশন বই দেখো কারো কাছে পাও কিনা আচ্ছা বা বাসায় যদি মানুষ থাকে তাহলে কুরিয়ার করলেই হয় হ্যাঁ হ্যাঁ কুরিয়ার করো সেটা নিতে পারো ওকে বাসায় কেউ নাই সবাই এদিকে লকডাউনে আটকা ও আচ্ছা জান্নাতুল ফেরদোস প্রশ্ন করেছে যে ভাই এটা কি সেকেন্ড ইয়ারও কত পে করতে হবে হ্যাঁ এটা সেকেন্ড ইয়ারও আছে সে এটা মানে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার সব ইয়ারের জন্যই আমরা এটা করেছি আলাদা আলাদা গ্রুপ থাকবে ফার্স্ট ইয়ার একটা সেকেন্ড ইয়ার একটা থার্ড ইয়ার একটা সব ইয়ারের জন্য কত পে করতে হবে এটা আমাদেরকে ইনবক্সে তুমি নক দাও আমি বলে দিব না যে কত পে করতে হবে ঠিক আছে তো এই আর কি আর কোন কোশ্চেন আছে আমাদের টোটাল প্রিপারেশন টোটাল কোর্স প্ল্যান সম্পর্কে জানিয়েছি গ্রুপের লিঙ্কটা হয়তোবা কালকে দিয়ে দিব তোমাদেরকে তোমরা কালকে রিকোয়েস্ট পাঠাবা গ্রুপের নাম থাকবে যে মেগা ফাইনাল প্রিপারেশন ফার্স্ট ইয়ার জন্য ফার্স্ট ইয়ার লেখা থাকবে সেকেন্ড ইয়ার একটা সেকেন্ড ইয়ার লেখা থাকবে থার্ড ইয়ার একটা থার্ড ইয়ার লেখা থাকবে ঠিক আছে ওই গ্রুপে এক তারিখ থেকে লিংকটা কোথায় দেওয়া হবে মেসেঞ্জারেও দেওয়া হবে ফেসবুক গ্রুপেও দেওয়া হবে আমাদের যে বর্তমানে গ্রুপ আছে যেটা আমাদের মানে আমরা সকলে আমরা এড আছি মানে যা যা আলাদা অন্য গ্রুপগুলো ভাইয়াদের অ্যাড করে ওখানে দেওয়া হবে হ্যাঁ হ্যাঁ তোরা ভাই আমাদের একটা গ্রুপ আছে আমাদের ওখানে ভাইয়া আমাদের দিয়ে দিবে ওখানে হ্যাঁ ওখানে ভাইয়ার কাছে চাইলে ভাইয়াও দিবে অথবা ওটা কি কিসের গ্রুপ এটা ভাইয়ার সাথে যেটা এড ভাইয়া ওইটা আমাদের সেকেন্ড ইয়ারের এটা অফলাইন ক্লাসে মানে আমাদের কিছুদিন অনলাইন অনলাইন অফলাইন ক্লাস হয়েছিল তখন আমরা এই গ্রুপটা খুলছিলাম তখন ভাইয়া আমাদের মানে সরজ ভাই এড ছিল তো আমাদের এখন আমি অনলাইন ক্লাসও করি ওইখানে এখন ওইখানে কি দিবে আমাদের লিঙ্কটা ওখানেও দিতে পারে ওখানেও দিতে পারে এপ্রিল মাসের গ্রুপেও লিংক দেয়া হবে এপ্রিল মাসের যে গ্রুপটাতে অ্যাড আছো অথবা আমার আইডিতে নক করতে পারো আমিও দিয়ে দিব হ্যাঁ আমার আইডি হচ্ছে বিবিএ ভীষণ বাংলায় লেখা আছে ওটা আমার আইডি ওটাতে নক করলে আমিও দিয়ে দিব অর্থাৎ যে কোনো ভাবে লিংকটা তোমরা পাবা হ্যাঁ দেখে নিবা যে নাম লেখা আছে কিনা মেগা ফাইনাল प्रिपरेशन ঠিক আছে এটা দেখে তোমরা জয়েন হয়ে যা ঠিক আছে ভাই ওকে ঠিক আছে তাহলে কথাবার্তা শেষ অনেক রাত হয়ে গেছে যদি কোনো কোশ্চেন থাকে বলো নাহলে শেষ করে দিব ভাইয়া হ্যাঁ বলো বলো ভাইয়া যেগুলা ভাইয়া সাজেশন পাইনি ওগুলা সাবজেক্টের নাম লিখে কি কি বলে পোস্ট করব হ্যাঁ গ্রুপে পোস্ট করো আমাদের যে এপ্রিল মাসের গ্রুপ আছে সেখানে পোস্ট করো আমি ওখানে দিয়ে দিব ইনশাআল্লাহ ওকে ভাই ভিডিওটা পোস্ট হবে না গ্রুপে বুঝিনা ভাই আবার বলো এই ভিডিওটা কি গ্রুপে পোস্ট হবে না এই ভিডিওটা রেকর্ডিং করতেছেন আপনি আচ্ছা রেকর্ডিং চলতেছে আমার অটো রেকর্ড দেওয়া থাকে আচ্ছা ঠিক আছে পোস্ট করে দিব এটা পোস্ট করেন ভাই অনেক কিছু মিস করছি দেরি করে জয়েন করছি তো আচ্ছা ঠিক আছে ভাই পোস্ট করে দি পুরোটা পোস্ট করব না হয়তো কিছু কাটিং করে পোস্ট করে দিও আর কি প্রথম দিকে অনেক আড্ডা হইছে ঠিক আছে দিয়ে দিব ভাই ইনশাআল্লাহ হ্যাঁ আর কোন क्वेश्चन আছে ভাই আমাদের ম্যাথ সাবজেক্টের যে থিওরি গুলা আছে মানে কত মার্কসের জন্য আমরা থিওরিটা কতটুকু লিখব এটা যদি ক্লাসে এক্সপ্লেইন করে দিতেন তাহলে ভালো হইতো এটা তোমরা যে কোনো থিওরি সর্বোচ্চ 5 মার্কস 5 মার্কসের উপরে কোন থিওরি আসবে না ঠিক আছে 5 মার্কসের জন্য পড়বা আর যে যেভাবে আনসার করে মানে যার ডিপার্টমেন্ট থেকে যেভাবে বলছে মানে অনেকে বাংলায় করে অনেকে ইংলিশে করে তাদের ইচ্ছা মতো করতে পারবে নাকি শুধু ইংলিশে আনসার করতে হবে না ডিপার্টমেন্ট থেকে যেটা বলেছে সেটাই আচ্ছা ভাইয়া ঠিক আছে আচ্ছা ওকে শাহিন বলো ভাই ওই যে বিজ্ঞানের ভাই যে আমাদের

গ্রুপের লিঙ্কটা কালকে দিয়ে দেবো ইনশাল্লাহ সেইভাবে তোমরা প্রিপারেশন নিবা একটু মেন্টালি প্রিপারেশন নিতে থাকো যে আমাকে এইভাবে এই যুদ্ধে নামতে হবে ঠিক আছে এবং এই যুদ্ধে জয়ী হয়ে ফিরতে হবে তো সেভাবে একটু প্রিপারেশন দিও ঠিক আছে কালকে গ্রুপের লিংকটা দিয়ে দেবো ইনশাল্লাহ ভাই আপনাকে একটা মেসেজ দিছে ইনবক্স একটু চেক করেন ভাই ইনবক্সে আমার এখন মেসেজ ইনবক্সে অনেক ভরে গেছে ভাইয়া একটু সময় লাগবে রিপ্লাই দিতে হ্যাঁ একটু ফ্রেশ হয়ে পরে রিপ্লাই দিয়ে দেবো ইনশাল্লাহ ওকে ঠিক আছে ভাইয়া সবাই ভালো থাকো তাহলে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আসসালাম